আজকে আমি মুনা আপনাদের সাথে আছি, আর আজকে আমরা মেনলি পিআরপি ফেসিয়াল নিয়ে কথা বলব, যে পিআরপি ফেসিয়ালটা কেন করব, পিআরপি ফেসিয়াল কীভাবে করে আর এটা কেন এত বিখ্যাত। তো প্রথমে যেটা বলবো যে পিআরপি ফেসিয়ালে আমি কেন করছি, আমি স্কিনে কিছু প্রবলেম করতেছিলাম, যেমন পোর্টস, আর এখানে আমার সানবার্ন ছিল যেটা অনেক সময় অনেক ডক্টরের কাছে যাওয়ার মতো আমেরিকা, ইউকে, ইভেন থাইল্যান্ড, যে কোনো জায়গায় এটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড যে এইভাবে পাঁচটা স্টেপে পিআরপি করতে হবে। একটা স্টেপ করে সবাই ছেড়ে দেয়, বাট এটা নিয়ম হচ্ছে পাঁচটা স্টেপের মধ্যে আমার যেগুলো যেগুলো মনে আছে সেগুলো করি। আমি প্রথমে যেটা করবেন যে এই সুস্থ সেলগুলো ইনজেক্ট করবে নিডেলের মাধ্যমে, তো পুরো ফেস কভার করবেন ছোটো ইনসুলিন নিডেল দিয়ে ইনজেক্ট। তারপর একটা ডার্মা পেন নামে একটা মেশিন আছে, সেটার মাধ্যমে অ্যাপ্লাই করা হবে পুরো মুখে, যাতে ছোটো ছোটো এরিয়াও বাদ হয়ে যায়। এরপর ন্যানো নিডেল অ্যাপ্লাই করা হবে, ন্যানো নিডেল মেনলি এই জায়গাগুলোর জন্য এবং গলার জন্য, গলায় অনেকের সার্ভার থেকে তার জন্য। তো অ্যাকচুয়ালি ন্যানো নিডলিংয়ের পর যেটা করবে যে আমাদের ব্লাডের মধ্যে এক প্রোটিন রিচ একটা থিক পোর্শন থাকে, সেই ব্লাডটা আমাদের পুরো একটা মাক্স থাকে প্রোটিন, ওই মাস্কের উপর আমার মুখে পুরোটা দিয়ে দেওয়া হবে। এটাকে মেনলি বলে সিসি মাক্স। তো চার নম্বর স্টেপ হচ্ছে সিসি মাক্স, 5 নম্বর স্টেপ হচ্ছে গিয়ে এলইডি রে দেওয়া। তো এলইডি রে কেন দেওয়া হয়, কারণ পিআরপি করার পর মুখে ছোটো ছোটো টুকরা করা হয়। তো এলইডি রে দিলে যেটা হবে যে এলইডি রে তিন ধরনের হয়, রেড, ব্লু অ্যান্ড হোয়াইট। তো রেডটা যেটা করে সেল জেনারেট করে, ব্লুটা যেটা করে আমার স্কিন যেহেতু এই মাত্র স্টপটা করা হচ্ছে আমার স্কিনের উপর একটা প্রলেপ দিয়ে দেবে, যাতে বাইরে থেকে জার্ম আমার স্কিনে ঢুকতে না পারে। আর পিআরপি আমার 100% আমি পিআরপি রিকমেন্ড করি আর ঢুকতে নেওয়া উচিত। তো এটাই ছিল আজকে আমাদের টপিক, সবাইকে বাই।